খুব ভালো একটি গল্পের ছবি, খুব চমৎকার ছবি। আর আরটিভি চেষ্টা করছে যে ভালো সুন্দর মানের একটা, ভালো মানের একটা ভালো গল্পের সুন্দর ছবি উপহার দিতে। সো আমি খুব আনন্দিত এবং আমি খুব, আমার মনে হয় যে আনন্দিত এবং আমি ফিল করছি যে ছবিটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। বিভিন্ন রকমের, মানে আপনি বারবার বলে এসেছেন যে সময় হলে আমরা আবার একসাথে কাজ, বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন রকম গুঞ্জন, বিভিন্ন রকম গসিপ এই মিডিয়া নিয়ে কিন্তু চলেছে। তা আপনি বলেছেন আমরা যখন সময় হবে করোনা যাতে আমরা সবাই আবার একসাথে কাজ করবো, সেই ঘোষণা সেই মন যে আজকে সেটা একটু কিছু না, একসাথে তো কাজ করবো না কেন, একসাথে তো কাজ করবোই, একসাথেই কাজ করতে হবে। আপনার এখন যে সময়টা চলছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, খুব বাজে সময় চলছে, খুবই বাজে সময় চলছে, পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রিরই খুব বাজে সময় চলছে, তার মধ্যে আমাদেরটা আরও বেশি বাজে সময় চলছে। তো এই সময়ে খুব গুটি কয়েক মানুষই আছে যারা একটু ভালো কাজ করে, ভালো কাজ করার চেষ্টা করে বা ভালো কাজ করছে। তো সেই গুটি কয়েক মানুষগুলোরই কিন্তু আমার মনে হয় যে একসাথে কাজ করা উচিত, সবসময় একত্রিত হয়েই থাকা উচিত। কারণ মাঝে মাঝে এমন উদ্ভট উদ্ভট সিনেমার ডিক্লারেশন শুনি মানুষের থেকে, মানুষ থেকে দেখি আর কি, অনলাইনে দেখি, পেপারে দেখি বা যেখানেই দেখি, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেখি। তো নিজের কাছে একজন চলচ্চিত্রকর্মী হিসেবে লজ্জা লাগে, আবার অনেক আনন্দিত হই যখন অনেক সুন্দর একটি ভালো একটি সিনেমার আবার কথা শুনি যে নির্মাণ হচ্ছে, চলছে বা স্টার্ট হবে। তো যারাই ভালো গুটি কয়েক মানুষ যারা কাজ করছে তাদের সবারই একসাথে কাজ করতে হবে অবশ্যই। যদি অনন্ত ভাই বা যদি ইন ফিউচার তেমন কোনো গল্প, তেমন কোনো স্টোরি, তেমন কোনো প্রজেক্ট আসে, করবো না কেন, কাজ অবশ্যই করবো, একসাথে তো অবশ্যই কাজ করবো। আমি তো একটু আগেই বললাম যে খুব গুটি কয়েক মানুষই কিন্তু ভালো কাজ করার চেষ্টা করছে বা ভালো কাজ করছে। তো সবাইকে একসাথে মিলেমিশেই, সেই গুটি কয়েক মানুষকে একসাথে মিলেমিশেই কাজ করতে হবে, অবশ্যই করবো যদি ভবিষ্যতে এমন কোনো ভালো কোনো কাজের সুযোগ আসে, অবশ্যই করবো। আমি চলচ্চিত্রে তো আজ অনেক বছর হয়ে গেল, তো দেখতে দেখতে আর কম তো আর দেখলাম না, অনেক দেখা হয়ে গেছে। তো আমি সবসময় দেখেছি যে চলচ্চিত্র যখন নাকি টার্ন করেছে, একটি ভালো ছবি দিয়েই টার্ন করেছে, হাজার হাজার ছবি দিয়ে না, শত শত ছবি দিয়ে না, একটি ভালো সিনেমা আরও দশটা ভালো সিনেমা তৈরি করার উৎসাহ যোগায়, একটি ভালো সিনেমা আরও দশটা ভালো সিনেমা তৈরি করার প্রযোজককে টেনে নিয়ে আসে, ভালো দশটা প্রযোজকের পরিচালককে উৎসাহ দেয়, ভালো দশটা পরিচালক কিন্তু উৎসাহিত হয়ে কাজ আরও দশটা ভালো সিনেমা হয়। সো কাজ আমাদের, আমরা কত কাজ করলাম সেটা হচ্ছে আমার কাছে মুখ্য বিষয় না, কাজ যদি একটাও হয় এবং সেটা যদি ভালো হয় সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং সেটা একজন শিল্পীর জন্য সম্মানের, একজন একটা চলচ্চিত্রের জন্য খুব সম্মানের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খুব লাভজনক, সিনেমা হলের জন্য খুব লাভজনক, এবং সর্বোপরি দর্শকও খুব আনন্দিত হয় সে একটি ভালো সিনেমা দেখে। তো আমাদের সকলের লক্ষ্যই তো হচ্ছে ভালো সিনেমা করা। আমি একটু লাস্টে, আমি ফাতেমা বলছিলাম, একটু জানতে চাই আপনি অনুদানের জন্য ছবি জমা দিয়েছেন এরকম শুনেছেন কি, এটা নিয়ে একটু বলবেন ছবিটা। হ্যাঁ, অনুদানের জন্য সিনেমা তো জমা দিয়েছি, অনুদানের জন্য সিনেমা জমা দিয়েছি। এবং আমার মতে যে অনুদানের জন্য যারাই ছবি জমা দিয়েছে, যারা রেগুলার সিনেমা বানাচ্ছে, এই করোনা মহামারীর পরে সরকারের এই অনুদান কমিটিতে যারা আছে, মানে বা শীর্ষস্থানে যারা আছে, তথ্যমন্ত্রী মহোদয় এবং তথ্য সচিব এবং আরও যারা আছেন, শীর্ষস্থানীয় যারা আছেন, আমার মতে তাদের সকলের উচিত হবে যে আমরা যারা রেগুলার সিনেমা বানাচ্ছি তাদেরকে অনুদান দেয়া। কারণ হচ্ছে যে অনুদানে যে টাকাটা দেয় বেসিক্যালি ওই টাকা দিয়ে তো আমাদের একটা সিনেমা তৈরি হয় না, এটা একটা স্পন্সরের মতো যে ফাইন আমি এই করোনাকালীন সময়ে হয়তো বা আমি অনেক টাকা সিনেমা হল থেকে টানতে পারছি না, বা অনেক হল বন্ধ হয়ে গেছে, বা মানুষের আর্থিক অবস্থাটাও ভালো না, বা সব কিছু মিলে আগের মতো তো আর এখন নেই, তো এই একটা সরকারের তরফ থেকে একটা একটা ভালো সিনেমার একটা হেল্প হয়। এবং যদি এই টাকাটা সাথে অ্যাড করে আমরা তো আরও, এই টাকায় তো সিনেমা হবে না, আমাদের তো আরও অনেক টাকা লাগে একটা ভালো সিনেমা বানাতে, ওই টাকাটা অনেক অংশে হেল্প হবে এবং আপনার স্পন্সরের মতো হবে এবং ভালো মানের সিনেমা তৈরি হবে। এরকম দশটা সিনেমাকে যদি, বিশটা সিনেমাকে যদি এরকম অনুদান দেয়, বিশটা ভালো সিনেমা যদি তৈরি হয়,
এবং প্রেক্ষাগৃহে গিয়ে মানুষ যে সিনেমাগুলো দেখবে সেই সমস্ত সিনেমাগুলোকে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই দু তিন বছর পেট্রোনাইজ করা উচিত, সরকারেরই উচিত এবং তাদেরকে অনুদান দেওয়া উচিত। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ভালো যায়নি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো যায়নি, যেহেতু করোনা কালে হলগুলো বন্ধ ছিল, অনেক ছবিও জমা, মানে অনেক বড় বড় বিগ বাজেটের ছবি জমা। আগামীগুলো কেমন হবে, আপনার কোনো ছবি? দেখেন, এটা তো আসলে বৈশ্বিক একটা মহামারী অবস্থা, তো সকলেরই একটু খারাপ অবস্থা যাচ্ছে। লেটস সি, দেখা যাক। সবাই তো আশা করছে যে ভালো সিনেমাগুলো আবার যখন মুক্তি পাবে হয়তো আবার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। সব কিছুর পরেও তো ঘুরে তো দাঁড়াতে হবে, সোজা হয়ে তো আবার দাঁড়াতে হবে, আবার তো পথ তো চলতে হবে। থ্যাংক ইউ, থাকলে তো আর হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।